আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে পুরুষের গর্ভধারণ করতে দেখার ব্যাখ্যা কি। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তাফসিরুল আহলাম নামক কিতাব থেকে। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত বন্ধুরা, তো কোন পুরুষ যদি গর্ভধারণ করতে দেখে তার দুনিয়াতে উন্নতির আলামত বহন করে। কারো মতে কোন ভদ্রলোককে গুপ্ত হত্যার মাধ্যমে এটা চিন্তার কারণ হবে। কোন পুরুষ কন্যা সন্তান জন্ম দিতে দেখলে অচিরেই মঙ্গল ও আনন্দের সংবাদ পাবে এবং তার বংশে এমন কোন সন্তানের জন্ম নিবে যে তার বংশের নেতা হবে। পুত্র সন্তান জন্ম দিতে দেখলে কঠিন চিন্তা ও বিপদের মুখে পড়বে। মহিলার গর্ভধারণ করতে দেখা সম্পদের সমৃদ্ধি বোঝায়। মহিলা পুত্র সন্তান জন্ম দিতে দেখলে তার মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে। কখনো মহিলার স্বভাব তার বিপরীত হতে পারে, এতে সে মেয়ে জন্ম দিতে দেখলে বাস্তবেও তার মেয়েই হবে, ছেলে দেখলে বাস্তবেও তার ছেলেই হবে, অথবা স্ত্রী অথবা দাসীবাদীর মেয়ে হতে দেখলে সে কল্যাণপ্রাপ্ত হবে, তাদের ছেলে হতে দেখলে সে মারাত্মক দুর্দশার মুখে পড়বে। দাসী খরিদ করতে দেখলে সে মঙ্গল লাভ করবে, গোলাম খরিদ করতে দেখলে সে মারাত্মক বিপদে পড়ার আলামত বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া। আমাদের নাম দিয়ে অথবা আমাদের ছবি দিয়ে অনেকে অনলাইনে নানানভাবে প্রতারণা করছে, সো প্রতারকদের থেকে সাবধান। মাওলানা জাকারিয়া হুজুর, মাওলানা হুমায়ুন হাবিব, মাওলানা নজরুল, এই সেই নানান ধরনের নামে নানানভাবে প্রতারণা করছে, সো প্রতারকদের থেকে সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া, সাবধান।